হা কৃষ্ণ চৈতন্য প্রভু নদে সুধাকর রে জয় শচীর জীবন বিষ্ণুপ্রিয়া প্রাণেশ্বর রে জয় পুষ্পবন্ত নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর রে জয় শ্রীবাস অদ্বৈত লোকনাথ গুণধর রে জয় জগাই মাধাই গৌরীদাস দামোদর রে জয় হরিদাস রামানন্দ গৌর রে জয় স্বরূপ শ্রীনিবাস শ্রীবাস দামোদর রে জয় রূপ রঘুনাথ নরোত্তম বিশ্বম্ভর রে জয় মুরারি মুকুন্দ বাসুদেব বক্রেশ্বর রে জয় শান্তিপুর নীলাচল ধাম মনোহর রে জয় ঠাকুর বৈষ্ণবগণ গুণের সাগর রে জয় জয় গৌর ভক্ত বৃন্দয়ার সাগর রে হা গৌরাঙ্গ কদাধর বন্ধুর ঈশ্বর রে ভক্তগণ আজকে আমি শ্রী মুরারিগুপ্ত ঠাকুরের দিব্য জীবনী আস্বাদন করব এনাদের সম্বন্ধে খুব বিশেষভাবে জানার উপায়টা খুব কম তাই এদিক ওদিক থেকে সংগ্রহ করে যেটুকু পাওয়া গেছে তার উপর ভিত্তি করে আমি এনাদের দিব্য জীবনী আপনাদের কাছে তুলে ধরার প্রচেষ্টা করছি যদি ভবিষ্যতে আরও পারি আরও করব সবই নিতাই যাদের ইচ্ছায় হ্যাঁ তো শ্রী মুরারি গুপ্ত ঠাকুরের দিব্য জীবনী আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন ভবরোগ বৈদ্য শ্রী মুরারি নাম যাঁর শ্রীহট্টে এই সব বৈষ্ণবের অবতার চৈতন্য ভাগবত আদি লীলায় দুই পঁয়ত্রিশ শ্রীবাস পণ্ডিত শ্রী চন্দ্রশেখর আচার্য ও শ্রী মুরারিগুপ্ত ঠাকুর শ্রীহট্টে জন্মগ্রহণ করেন শ্রীহট্ট বর্তমান বাংলাদেশের একটি জেলা শ্রী মুরারিগুপ্ত ঠাকুর বৈদ্যকুলে আবির্ভূত হন শ্রীহট্ট থেকে এসে তিনি নবদ্বীপে মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহের সামনে বাস করতে থাকতেন এর পিতামাতার নাম জানা যায় না মহাপ্রভু অপেক্ষা তিনি বয়সে বড় ছিলেন শ্রী গুপ্ত শ্রী কমলাকান্ত শ্রী শ্রীকৃষ্ণানন্দ প্রভৃতি মহাপ্রভুর সঙ্গে অধ্যয়ন করতেন ন্যায়ের ফাঁকিতে শ্রী গৌরসুন্দর সকলকে পরাস্ত করতেন ব্যাকরণের ও ন্যায়ের ফাঁকি প্রবৃতি নিয়ে তিনি পৌরুয়াদের সঙ্গে খুব তর্ক বিতর্ক করতেন কেউ তার সঙ্গে পেরে উঠতেন না শেষ পর্যন্ত মারামারি কাদা ছোড়াছড়ি ধাক্কাধাক্কি প্রভৃতি হতো গঙ্গার ঘাটে এত হুড়াহুড়ি হতো যে সমস্ত জল বালু কাদাময় হয়ে যেত মহিলারা জল নিতে পারতেন না ব্রাহ্মণেরা স্নান করতে পারতেন না এভাবে গঙ্গার ঘাটে শ্রী গৌর সুন্দর জল করে বেড়াতেন তবে হয় মারামারি যে যারে পারে করদম ফেলিয়া কারো গায়ে কেহু মারে এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল বালি কাদাময় হয় সব গঙ্গা শ্রী ভাগবত আদি লীলা অষ্টম অধ্যায় কয়েক বছরের মধ্যে শ্রী গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় শ্রী গৌর সুন্দর প্রথম স্থান অধিকার করেন তখন তার কাছে ছাত্রদের স্বীকার করতে হলো মুরারি কিন্তু পরাজয় স্বীকার করতেন না বা পাঠ সম্বন্ধে কোনো আলাপ আলোচনা করতেন না এই জন্য শ্রী গৌর সুন্দরের মনে ক্রোধ হতো তিনি গুপ্তকে ডেকে বলতেন প্রভু বলে বৈদ্য তুমি ইহা কেনে পড়ো লতা পাতা নিয়া গিয়া রোগী কর দর শাস্ত্র এই বিষমের অবধি কপিত্ত অজীর্ণ নাহি ইথি চৈতন্য ভাগবত আদি লীলায় এইসব কথা শুনে মুরারি যদিও মনে মনে রুষ্ট হতেন বাইরে রোষ প্রকাশ করতেন না মনে মনে রুষ্ট হতেন কিন্তু বাইরে প্রকাশ করতেন না শুধু মহাপ্রভুর দিকে শান্তভাবে তাকিয়ে থাকতেন প্রভুর দিব্য প্রশান্ত মূর্তি দর্শনে ও তার সুকোমল করতল স্পর্শে তা কারো কিছু বলবার থাকতো না সকলে শান্ত হতো তখন শ্রী গৌর ব্যাকরণ শাস্ত্রের আলোচনা মাত্র আরম্ভ করেছেন মুরারিগুপ্ত তার সঙ্গে অলঙ্কার শাস্ত্রের বিচার আরম্ভ করতেন কিন্তু তাঁকে পরাস্ত করতে পারতেন না আশ্চর্য হয়ে মনে মনে বলতেন এমন পাণ্ডিত্য কোনো সাধারণ মানুষের থাকতে পারে তিনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবেন নবদ্বীপের কোন কোন ছাত্র তার সঙ্গে তর্কে পেরে উঠতেন না মুরারি বৈদ্যের সঙ্গে মাঝে মাঝে এইরকম তর্ক বিতর্ক হতো আবার মিত্রভাবে দুজনে গঙ্গা স্নানও করতেন মহাপ্রভু গয়াধাম থেকে এসে যখন প্রেম প্রকাশ করতে লাগলেন মুরারিগুপ্ত প্রভুর পরম ভক্ত হলেন শুক্লাম্বর পণ্ডিতের গৃহে মহাপ্রভুকে দিব্যভাবে ক্রন্দন করতে দেখে মুরারিগুপ্ত আশ্চর্য হয়ে গেলেন শ্রী মুরারিগুপ্ত শ্রীরাম সীতার উপাসনা করতেন পূর্বলীলায় হনুমান মুরারিগুপ্ত একদিন মহাপ্রভু হঠাৎ তার গৃহে অবস্থিত উপস্থিত হয়ে বরাহভাবে গর্জন করতে করতে একটি জলপাত্র দন্তে ধারণ করে উঠলেন অবাক মুরারি গুপ্ত দিব্য বরাহরূপী শ্রী গৌর সুন্দরকে দণ্ডবোধ করলেন তখন শ্রী গৌর সুন্দর বললেন মুরারি তুমি আমার স্তুতি করো গুপ্ত স্তুতি করতে লাগলেন স্তুতি শুনে মহাপ্রভু খুব সুখী হয়ে বললেন মুরারি তোমার নিকট আমি সত্য করে বলছি আমি সকল বেদের সার এবং সংকীর্তন প্রচার করতে ও করাতে আমি অবতীর্ণ হয়েছি ভক্তদ্রোহ আমি সইতে পারি না ভক্তদ্রোহী যদি পুত্র হয় তথাপি তার ছেদন করি তার প্রমাণ নরক আসুর মুরারির প্রতি প্রভু অনেক নিগুড় আত্মকথা বলে নিজ গৃহে এলেন অন্য এক দিবস মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সাত প্রহরিয়া ভাব প্রকট করে ভক্তগণকে আহ্বান করে ইষ্টবর দিতে লাগলেন শ্রী গুপ্তকে ডেকে বললেন মুরারি তুই এতদিনে জানিস না আমি কে আমার স্বরূপ দেখ মোর রূপ দেখ মুরারি দেখই রঘুনাথ পরতেক দুর্বাদল শ্যাম দেখে সেই বিশ্বম্বর বীরাসনে বসিয়াছেন মহাধনুর্ধর জানকী লক্ষণ দেখে বামেতে দক্ষিণে চারিদিকে চৌদ্দিকে দিকে স্তুতি বানরেন্দ্রগণে আপন প্রকৃতিবাসে যে হেন বানর সকৃত দেখিয়া মূর্ছা পাইল বৈদ্যপর চৈতন্য ভাগবত মধ্যলীলা মুরারিগুপ্ত তখন দেখতে পেলেন নবদুর্বাদল শ্যাম ভগবান বসে আছেন বামে বিবিধ অলঙ্কারে ভূষিতা সীতা ও দক্ষিণে ধনুর্বান হাতে লক্ষণ শোভা পাচ্ছেন সামনে বড় বড় বানর বিরাসনে স্তুতি করছেন মুরারি নিজেকেও সে বানরগণের মধ্যে দেখতে পেলেন মাত্র একবারই দিব্যরূপ দেখে গুপ্ত মূর্ছিত হয়ে পড়লেন মহাপ্রভু তখন মুরারিকে ডেকে বললেন মোরারি ওঠো আমার দিব্যরূপ দেখো তুই কি ভুলে গিয়েছিস সীতাহরণকারী রাবণের লঙ্কা দগ্ধকারী হনুমান তুই ওঠ তোর জীবন স্বরূপ লক্ষণকে দর্শন কর যার দুঃখে তুই কত কেঁদেছিলি সে সীতাকে প্রণাম কর মহাপ্রভুর বাক্যে মুরাড়ি চৈতন্য লাভ করলেন এবং দিব্যরূপ দেখে বারবার তাকে দণ্ডবধ করতে করতে কাঁদতে লাগলেন মুরারির প্রতি প্রভুর কৃপা দেখে ভক্তগণ আনন্দে হরি হরি ধনী করে উঠলেন একদিন সন্ধ্যার সময় মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু শ্রীবাস অঙ্গনে বসে আছেন এমন সময় সেখানে শ্রী মুরারি গুপ্ত এলেন প্রথমে মহাপ্রভুকে ও পরে নিত্যানন্দ প্রভুকে বন্দনা করলেন প্রভু বললেন মুরারি ব্যতিক্রম হল মুরারি বললেন তুমি যেমন প্রেরণা দিলে তেমনই করলাম প্রভু বললেন ঘরে যাও সব কিছু পরে জানতে পারবে গুপ্ত গৃহে ফিরে ভোজন আদি করে শয়ন করলেন তারপর স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে মহাভাগবতের প্রধান মল্লবেশে নিত্যানন্দ চলে আগুয়া নিত্যানন্দ শিরে দেখে মহানাক ফনা করে দেখে শ্রীহল মুসল তাল বানা নিত্যানন্দ মূর্তি দেখে যেন হলধর শিরে পাখা ধরি পাছে পায় যায় বিশ্বম্ভর চৈতন্য ভাগবত শিরে পাখা ধরি পাছে যায় বিশ্বম্ভর চৈতন্য ভাগবত মধ্যলীলা শ্রী নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ হলধর অনন্তদেব মহাভাগবত স্বরূপ করে হলো করে হল মুসল শোভা পাচ্ছে আগে আগে চলছেন পিছনে আছেন শিরে ময়ূর পাকাধারী বিশ্বম্ভর মুরারি বুঝতে পারলেন কে বড় প্রভু হাসতে হাসতে বললেন মুরারি এখন বুঝতে পারলে তো তুমি ব্যতিক্রম করলে কিভাবে চলবে গুপ্ত স্বপ্ন করে নিত্যানন্দ নিত্যানন্দ বলে ক্রন্দন করে উঠলেন প্রতিব্রতা পত্নী কৃষ্ণ কৃষ্ণ বলে তাকে জাগালেন মুরারিগুপ্ত বুঝতে পারলেন নিত্যানন্দ বড় মহাভাগবত শ্রী গৌরকে তিনি প্রকাশ করেন তার কৃপা না হলে গৌর সুন্দরের কৃপা লাভ করা যায় না অন্য দিবস মুরারিগুপ্ত শ্রীবাস অঙ্গনে এসে দেখলেন মহাপ্রভু দিব্যভাবে দিব্য আসনে বসে আছেন ভক্তগণ নিজ নিজ সেবা করছেন শ্রী গদাধর প্রভুকে তাম্বুল দিচ্ছেন প্রভু আনন্দে তাম্বুল চর্বণ করছেন নরহরি চামর দোলাচ্ছেন মুরারিগুপ্ত নমস্কার করলেন প্রভু মুরারির হাতে চর্বিত তাম্বুল দিলেন চর্বিত তাম্বুল মুখে দিয়ে মুরারি মাথায় হাত মুছলেন দেখে প্রভু বললেন মুরারি আমার উচ্ছিষ্ট তোমার অঙ্গে লাগলো মুরারি বললেন আজ আমার সর্ব পবিত্র হলো প্রসাদ অপ্রাকৃত ভগবানের নাম ও প্রসাদ অভিন্ন উচ্চিষ্ট বুদ্ধি করলে অপরাধ হয় প্রভুর চর্বিত তাম্বুল খেয়ে মুরারি কৃষ্ণপ্রেমে পাগল হয়ে গৃহে এলেন প্রতিব্রতা পত্নী আসন দিয়ে তাকে বসালেন ও সামনে অন্নের থালা এনে দিলেন মুরারি ভাবাবিষ্ট হয়ে সে অন্ন মুষ্টি মুষ্টি খাও খাও বলে ভূমিতে ফেলতে লাগলেন পত্নী এসব রহস্য জানতেন তাই তিনি বললেন স্বামী আর দিতে হবে না এখন আপনি ভোজন করুন ভাবা বেশে মুরারি কিছু ভোজন করলেন তারপর শয়ন করলেন সকালবেলা মহাপ্রভু গুপ্তের গৃহে এসে তাকে বারবার ডাকতে লাগলেন মুরারি কৃষ্ণকৃষ্ণ বলে তাড়াতাড়ি উঠে প্রভুকে নমস্কার করে এত প্রত্যুষে আসবার কারণ জিজ্ঞাসা করলে প্রভু বললেন মোরারি তোর কি মনে নেই খাও খাও বলে কত ঘৃত মাখা অন্ন তুই আমায় কাল রাত্রে খাইয়েছিস তুই দিলে আমি কি না খেয়ে থাকতে পারি বহু ঘৃত মাখা অন্ন খেয়ে অজীর্ণ হয়েছে আমায় এবার ওষুধ দে এ কথা শুনে মুরারি বড় ক্ষেত করতে লাগলেন তারপর প্রভু বললেন মুরারি তোর অন্নে অজীর্ণ ঔষত্তর জল তোর অন্নে অজীর্ণ ঔষধ তোর জল চৈতন্য ভাগবত মধ্যলীলায় কুড়ি ঊনসত্তর এ বলে তথাস্থিত এক জলপূর্ণ ঘটের জল পান করতে লাগলেন গুপ্ত তা দেখে হাহাকার করে বললেন প্রভু আমি অধম আমি নিচ আমার গৃহে জল আপনার পানের অযোগ্য ভগবান ভক্ত বৎসল ভক্তের গৃহে তিনি ভোজন করেন নমে তিষ্ঠন্তী বৈকুণ্ঠে নারদ পঞ্চরাত্রে নারদকে ভগবান বলছেন নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগীরাং হৃদয়ং নচ মম ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ ভগবান ভক্তবৎসল অহম ভক্তা পরাধীন ভক্তের গৃহে তিনি ভোজন করেন ভক্ত তাকে যেভাবে রাখেন তিনি ঠিক সেভাবেই থাকেন যা খাওয়ান তা খান ভক্তের রুচি তার রুচি এইভাবে প্রভু নিত্যপ্রিয় হনুমান বা গরুরের অবতার শ্রী গুপ্তকে নিয়ে কত লীলা করতে লাগলেন একদিন শ্রী মুরারিগুপ্ত চিন্তা করলেন প্রভুর অগ্রে যদি দেহত্যাগ করতে পারি ভালো হয় এভাবে আত্মহত্যা করার জন্য তিনি একখানা ছোড়া তৈরি করলেন ও তা ঘরে লুকিয়ে রাখলেন অন্তর্যামী প্রভু সব জানতে পেরে তাড়াতাড়ি তার ঘরে গিয়ে বলতে লাগলেন মুরারি আমার যত বিলাস সব তোমার তোমাকে নিয়ে তুমি যদি চলে যাও তোমা আমার কি হবে আমি সব জানি মুরারি প্রভুর চরণ ধরে কাঁদতে লাগলেন তারপর প্রভু তাকে অনেক পুজিয়ে নিজের গৃহে নিয়ে এলেন নগরে প্রভু যে বিলাস করেছেন সে বিলাসের নিত্য সহচর ছিলেন শ্রী মুরারিগুপ্ত প্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে চলে গেলেন প্রতি বছর রথযাত্রার সময় মুরারিগুপ্ত তার সঙ্গে বহুবিধ ভোজন সহ ভোজন সহ ভক্তদের ভক্তদের সঙ্গে পুরী যেতেন সেবক গোবিন্দ সে দ্রব্যের প্রত্যেকটি নাম জিজ্ঞাসা করে মহাপ্রভুকে ভোজন করাতেন বাসুদেব দত্তের এই মুরারিগুপ্তের আর বাসুদেব দত্তের এই মুরারিগুপ্তের আর বুদ্ধিমন্ত খানের এই বিবিধ প্রকার চৈতন্য চরিতা আমৃত অন্তর্লীলায় দশ একশো একচল্লিশ ভক্তগণ এই মুরারিগুপ্তের জীবনী পরম পবিত্র পরম পবিত্র তাই বারবার শ্রবণ করা উচিত বারবার শ্রবণ মনন করা উচিত ভক্ত চরিত্র শ্রবণ ভক্ত চরিত্র মনন ভক্ত চরিত্র দিয়ে জগতের কল্যাণ আসবে ভক্তের ভক্তের কাছ থেকে আমরা শক্তি পাব ভজনের আমাদের যে চরম এবং পরম পাওয়া সেবানন্দ সে তো ভক্তর কৃপাতেই লাভ করব আর কে আছে ভগবানের ভক্তই সম্বল ভগবানের ভক্তকেই সম্বল করুন ভগবানের ভক্তকেই স সর্বস্ব করুন আর কিছু দরকার নেই ভক্তই সব কিছু প্রদান করবেন এই বলি আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি আপনারা কুশলে থাকবেন আনন্দে থাকবেন জয় জয় পরম পূজ্য বড় বাবাজী মহারাজ জয় জয নামাচার্য রামদাস বাবাজী মহারাজ জয় জয মা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌড় হরিবোল জয় সুন্দর